আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ওষুধ পরিচিতি ও স্বাস্থ্যবার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজ আমি নতুন একটি ট্যাবলেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ট্যাবলেটটির নাম হচ্ছে ট্যাবলেট রিলাইফ। বন্ধুরা, যে সকল রোগী বিষণ্ণতায় ভুগতেছেন, অত্যন্ত ডিপ্রেশন, অনেক বেশি ডিপ্রেশনে ভুগতেছেন, সেই সকল রোগীর জন্য এই ট্যাবলেট রিলাইফটি চমৎকার কাজ করে থাকে। বন্ধুরা, এই ট্যাবলেট রিলাইফ আরো অনেকগুলো রোগের উপরে কাজ করে। আমি আজকে জানাবো সেই সকল রোগের কথা এবং এই ট্যাবলেট রিলাইফ খাওয়ার নিয়ম, এই ট্যাবলেট রিলাইফের পার্শ্ব প্রতিক্রিয়া, সাবধানতা এবং সতর্কতা। বন্ধুরা, তাহলে আমি আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমার সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, এই ট্যাবলেট রিলাইফের মূল উপাদান হচ্ছে ক্লোরোডায়াজিফেঅক্সাইড ইউএসপি এবং এমিট্রিপ্টালিন ইউএসপি এর একটি কম্বাইন্ড প্রিপারেশন। বন্ধুরা, এই দুইটি ওষুধই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে থাকে এবং বিভিন্ন প্রাণীর উপর করা বিস্তারিত গবেষণায় দেখা গিয়েছে এই দুইটি ওষুধ লিম্বিক সিস্টেমের উপরও কাজ করে। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে প্রমাণ পাওয়া গিয়েছে লিম্বিক সিস্টেম ইমোশনাল রেসপন্সের সাথে জড়িত। কিছু কিছু প্রাণীকুলের উপর এর নিস্তেজ করার ক্ষমতা দেখা গিয়েছে। বন্ধুরা, এবার আসি ট্যাবলেট রিলাইফের নির্দেশনা। বন্ধুরা, যে সকল রোগী মাঝারি থেকে তীব্র মাত্রার বিষণ্ণতায় ভুগতেছে এবং যারা খুবই উদ্বেগ, খুবই বিষণ্ণতায়, তাদের জন্য এই ট্যাবলেট রিলাইফটি নির্দেশিত। তারা এই ট্যাবলেট রিলাইফটি খেলে চমৎকার কাজ করে থাকে। বন্ধুরা, বিষণ্ণতা থেকে, ডিপ্রেশন থেকে তারা মুক্তি পেতে পারে। বন্ধুরা, এবার আসি সেবন মাত্রা এবং ব্যবহার বিধি। বন্ধুরা, সুপারিশ করা হয়েছে 3টি বা 4টি ট্যাবলেট, যা দিনের বিভিন্ন ভাগে গ্রহণ করা যেতে পারে, অর্থাৎ সকালে, দুপুরে কিংবা সন্ধ্যায়। প্রয়োজন অনুযায়ী দিনে 6টি ট্যাবলেট পর্যন্ত সেবন করা যেতে পারে, অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে, ডাক্তার যে নিয়মে বলে। এবং বন্ধুরা, যে সকল রোগীদের অল্প মাত্রায় নেওয়া প্রয়োজন, তারা দিনে 2টা করে ট্যাবলেট নিতে পারে, অর্থাৎ যাদের ডিপ্রেশন অল্প মাত্রায় আছে তারা সকালে 1টা এবং রাতে 1টা ট্যাবলেট রিলাইফ সেবন করতে পারে। বন্ধুরা, এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া। বন্ধুরা, কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ট্যাবলেট রিলাইফের, যেমন মাথা ব্যথা, ওজন বৃদ্ধি হয়ে যাওয়া কিংবা ওজন কমে যাওয়া এবং চামড়ায় ছোট ছোট লাল ফুসকুড়ি দেখা দেওয়া, আর্টিকেরিয়া এবং অস্থিরতা হয়ে যেতে পারে কোনো কোনো রোগীর ক্ষেত্রে এবং কারো কারো ক্ষেত্রে উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ, অর্থাৎ প্রেশার কমেও যেতে পারে এবং প্রেশার বেড়েও যেতে পারে। তবে বন্ধুরা, একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই ট্যাবলেট রিলাইফের ক্ষেত্রে। বন্ধুরা, যে সকল রোগীর হাইপার থাইরয়েড আছে বা থাইরয়েড জনিত ওষুধ সেবন করে, তাদের জন্য নিবিড় পর্যবেক্ষণ করার পরে এই ট্যাবলেট রিলাইফটি সেবন করা উচিত। এবং যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে, সেই সকল রোগীর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্যাবলেট রিলাইফটি সেবন করা উচিত নয়। এবং বন্ধুরা, যাদের আত্মহত্যা করার প্রবণতা আছে, যে সকল রোগীর আত্মহত্যা করার প্রবণতা আছে, সে সকল রোগীদের থেকে এই ট্যাবলেট রিলাইফটি দূরে সরিয়ে রাখতে হবে। পর্যাপ্ত রোগ মুক্তির পূর্বে ডিপ্রেশন রোগীদের জন্য আত্মহত্যার ঝুঁকি কিন্তু বেড়ে যায়। বন্ধুরা, এই কথাটি আপনারা মাথায় রাখবেন। এবার বন্ধুরা আসি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার। বন্ধুরা, গর্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে এই ট্যাবলেট রিলাইফটি নিরাপদ ব্যবহার এখনো প্রতিষ্ঠিত হয়নি, অর্থাৎ আমরা কিন্তু কনফার্ম না গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মায়েরা এই ট্যাবলেট রিলাইফটি সেবন করতে পারবে কিনা। সাধারণ নিয়মে যে কোনো ওষুধ সেবনকালে দুগ্ধদান থেকে বিরত থাকা উচিত, যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধের সাথে মিশ্রিত হয়ে যায়, সেক্ষেত্রে সাবধানতার সহিত এই ওষুধটি সেবন করাই উচিত। বন্ধুরা, ওষুধ সবসময় আলো থেকে দূরে, ঠান্ডা এবং শুকনো স্থানে সংরক্ষণ করতে হবে। ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। আরেকটা কথা বন্ধুরা, ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার আগে অবশ্যই ওষুধের গায়ে ওষুধের মেয়াদ দেখে তারপর ওষুধ ক্রয় করবেন। বন্ধুরা, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না, একথা কিন্তু আমি বারবার বলে যাচ্ছি। যে কোনো রোগের জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ সেবন করুন। বন্ধুরা, এই রিলাইফ ট্যাবলেটটি বাজারে এনেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতি পিস ট্যাবলেট রিলাইফের বর্তমান বাজার মূল্য 8 টাকা করে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং বন্ধুরা, এই ট্যাবলেট রিলাইফ সম্পর্কে যদি কারো আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। তাহলে পরবর্তীতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, তুলে ধরবো বন্ধুরা সেই ওষুধের বিস্তারিত। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।